সুপ্রিয় দর্শক শ্রোতা, কালনা সেতু গোপালগঞ্জ এবং নড়াইল এই দুইটি জেলাকে সংযুক্ত করবে এবং তারই আলোকে এই দুইটি জেলার 2.24 কিলোমিটারের অ্যাপ্রো সড়ক তৈরি হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন নির্বাচিত অ্যাপ্রো সড়কের কিছু অংশ, যেটা নড়াইলের কালনাতে অবস্থিত, এবং আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত অ্যাপ্রো সড়কের নির্বাচিত কিছু অংশ। এই দুইটা অ্যাপ্রো সড়কের মোট দৈর্ঘ্য হবে 4.273 মিটার এবং যাদের গড় প্রস্থ হবে 3.50 মিটার, যা সেতুর আনুষঙ্গিক অপারেশনাল কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতোই জয় ওয়ার্ল্ড থেকে আমি রয়েছি জয় আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যারা ইউটিউবে আমাকে প্রথম দেখছেন তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। ভিডিও শুরুতে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের প্রবাসী ভাইদের উপর, যারা দূর প্রবাসে অবস্থান করেও প্রতি মাসে আমাদের দেশের জন্য প্রেরণ করছে মূল্যবান রেমিটেন্স। আমাদের বর্তমান রিজার্ভের পরিমাণ $46 বিলিয়ন, এবং যাদের কারণে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এবং তার ফলশ্রুতিতেই বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেতুটি দেখতে ছোট হলেও এর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক, কারণ সেতুটি হবে এশিয়ান হাইওয়ের অংশ। স্থলপথে এশিয়ার বিভিন্ন দেশের সাথে আন্তঃকমিউনিকেশন ও গুরুত্বপূর্ণ অপারেশনাল পারপাসে সেতুটি ব্যবহৃত হবে। তার মধ্যে রয়েছে চায়না, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান এবং ইন্ডিয়া। এই সকল দেশের ভিতরে ওয়ান ওয়ে ইনিশিয়েটিভ রুট বাস্তবায়নের ক্ষেত্রে এই সেতুটি রাখবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। এরই ফলে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এক উদীয়মান শক্তি হিসেবে। দেশের মেগা স্ট্রাকচারগুলোর ভিতরে পদ্মা সেতু উল্লেখযোগ্য, যা ডেডলাইন 2022 সালের 31শে জুলাই। এখন প্রশ্ন হল, পদ্মা সেতুর সাথে একই দিনে এই সেতুটিও কি যান চলাচলের জন্য উন্মুক্তকরণ সম্ভব কিনা? ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বন্ধুরা সঠিক উত্তর আমরা অবশ্যই পাব। পদ্মা সেতু এবং কালনা সেতু যদি একই সাথে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমাদের অর্থনীতির চাকা আরও সচল হবে। অর্থনীতি বিদ্যার ধারণা দেশের দক্ষিণ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই দুইটা সেতু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সেতুর সাথে দেশের মোট 12টি জেলা সরাসরি সংযোগ লাভ করবে আমাদের রাজধানী অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্র ঢাকার সাথে, এবং যার ফলে শিল্প, বাণিজ্য এবং অর্থনীতির উন্নয়নের ফলে আমাদের মোট GDP-তে 1.5% অতিরিক্ত প্রবৃদ্ধি সংযুক্ত হবে। তাই নিঃসন্দেহে বলা যায় পদ্মা সেতু এবং কালনা সেতু একই সাথে সমসাময়িক ক্ষেত্রে উন্মোচন করে দেওয়া, এটা আমাদের সকলের দাবি। এই মুহূর্তে সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রাত দিন 24 ঘন্টার ভিতরেই 3টা শিফটে সেতুর কাজ চলছে বিরামহীনভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন দেখতে পাচ্ছেন মধুমতি নদীর উপর ভাসমান একটি ওয়াটার ভেসেলের উপর রয়েছে একটি ভারী লিফটিং ক্রেন, এবং এটি মূলত এগিয়ে যাচ্ছে সেই আমাদের কালনা সেতুর মূল অবকাঠামো বা আন্ডারভেলি সাসপেনশনের দিকে। আন্ডারভেলি সাসপেনশনের সাথে যে স্টিলের ক্যাবল সংযুক্ত করা হচ্ছে মূলত সেটাকে সাপোর্ট করার জন্যই এটি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে মূল সেতুর দিকে। আমি আগেই বলেছি কালনা সেতুর ডিজাইনটা অনেকটা রাশিয়ার ক্রিমিয়া সেতু থেকে একটু অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে।
অনলাইনে একটু সার্চ করলেই ক্রিমিয়া সেতু সম্পর্কে আপনারা বেসিক তথ্য পেয়ে যাবেন। ক্রিমিয়া সেতু হচ্ছে রাশিয়ার একটি অত্যাধুনিক সেতু যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া তৈরি করেছিল এবং এই সেতুটির দৈর্ঘ্য 18 কিলোমিটার। এই কালনা সেতু প্রকল্পটি বাস্তবায়ন হলে নড়াইল অংশে গড়ে উঠবে 36 কিলোমিটারের ভিতরে একটি ভারী অর্থনৈতিক জোন। ইতিমধ্যে 300 একরের একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য নড়াইল জেলার বাসীর পক্ষ থেকে এবং নড়াইল জেলা প্রশাসকের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একটি অনুমোদনপত্র পাঠানো হয়েছে। সবুজ সংকেত পেলেই অচিরেই কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীও এই প্রকল্পটির ব্যাপারে খুবই আগ্রহী। তাই সঙ্গত কারণে বলাই যায় সেতুটির কাজ সম্পূর্ণ বাস্তবায়ন হলে বা সেতু প্রকল্পের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ পূর্ব অংশের যে জেলাগুলো রয়েছে সেখানকার অর্থনৈতিক চাকা আরও সমৃদ্ধ হবে এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের মান পরিবর্তন হবে। দেশের দক্ষিণ পশ্চিম অংশের জেলাগুলোর হাজার হাজার যাত্রী সাধারণ প্রত্যেক দিনই নড়াইলের এই কালনা অংশ দিয়ে মধুমতি নদী পার হয়ে থাকে। পারাপারের জন্য এখানে রয়েছে সেই পুরাতন আমলের দুইটি ফেরি। অত্যাধিক জরাজীর্ণ বা পুরাতন হাইড্রোথ্রাস্ট পদ্ধতিতে এই ফেরিগুলো পরিচালিত হয়ে থাকে এবং দুইটা ফেরির ভিতরে একটা ফেরি সবসময় নিষ্ক্রিয় থাকে, কারণ দুইটা ফেরি থেকে একটা ফেরি স্পিয়ার পাস আরেকটা ফেরিতে পালাক্রমে সংযোজন করা হয়। অর্থাৎ একই সময়ে দুইটা ফেরি ইন অপারেশনাল কখনোই থাকে না। যান্ত্রিক গোলযোগ বা ত্রুটির কারণে সবসময় একটি ফেরি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যার ফলশ্রুতিতে প্রতিদিন এখানকার যাত্রী সাধারণকে ভোগ করতে হয় এক অবর্ণনীয় যন্ত্রণা। সময় অর্থ দুই অপচয় হয় প্রচুর পরিমাণে। সুপ্রিয় দর্শক, এখন আসবো আমরা মূল আলোচনাতে। আমাদের আজকের আলোচ্য বিষয় একই সাথে অপারেশনালভাবে দুইটা সেতু অর্থাৎ কালনা সেতু এবং পদ্মা সেতু কি উন্মুক্তকরণ সম্ভব কিনা। আসলে এই প্রশ্নটা অনেকটি টেকনিক্যালি বিষয়, এখানে অনেক কিছু নির্ভর করতেছে। এই মুহূর্তে কালনা সেতুর মাঝ বরাবর আন্ডারবেলি সাসপেনশন সংযুক্ত হয়েছে, যা সেতুর মূল চ্যালেঞ্জিং অংশের একটি, এবং সেতুর দুই পাশের দুইটা এখনও স্প্যান সংযোজন বাকি, তবে সেটা বেশি চ্যালেঞ্জিং নয় এবং আশা করা যাচ্ছে খুব দ্রুতই সংযোজিত হয়ে যাবে। সেতু টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে জাপানের প্রকৌশলীবৃন্দ। জাপানিদের কাজের মান সারা বিশ্বে খুবই উচ্চ দরে সমাদৃত হয়ে থাকে। সেতু প্রকল্পে নিয়োজিত ম্যাক্সিমাম শ্রমিকই বাংলাদেশের সাধারণ শ্রমিক, যাদের দক্ষতা নিয়েও রয়েছে বিভিন্ন প্রশ্ন। তবে সর্বসাকুল্যে আশা করা যায় কাজের গুণগত মানের সাথে আপোষহীনতার কারণে অর্থাৎ করোনা সংক্রান্ত জটিলতা এবং কাজের গুণগত মানকে অক্ষুণ্ণ রাখার জন্য সেতুর কাজ হয়তো একটু ডিলে হচ্ছে। তবে আশা করা যাচ্ছে সব কিছু ঠিক থাকলেই হয়তো পদ্মা সেতুর সাথেই খুব বেশি একটা আগপাস হবে না, একই সাথে সমসাময়িকভাবে এই সেতুটি উন্মোচন করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো প্রবাসী ভাই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে অনেক ভালো থাকবেন, দেশকে অনেক ভালোবাসবেন।